নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষকের স্বপ্ন 24, আর সঙ্গে রয়েছি আমি আপনাদেরই বন্ধু গোলক। তো বন্ধুরা, আজকে আবারও একটি ইন্টারেস্টিং কৃষিভিত্তিক ভিডিও আমি আপনাদের দেখাতে চলেছি। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ওল চাষ করবেন, এবং সঠিক পদ্ধতিতে যদি আপনি রোপণ করেন তাহলে কিন্তু আপনার ফলন বেশি হবে, এবং রাসায়নিক সারের যে খরচা সেই রাসায়নিক সারের খরচার হাত থেকে অনেকটাই রেহাই পাবেন। তো চলুন আজকে দেখে নেওয়া যাক কী সেই পদ্ধতি, কীভাবে চাষ করলে আপনার রাসায়নিক সারের খরচার হাত থেকে আপনি অনেকটা হলেও রেহাই পাবেন। বন্ধুরা, আপনারা সবাই জানেন ওল একটি কচু জাতীয় উদ্ভিদ। তো এটি কিন্তু বেলে দোআঁশ মাটি সবসময় পছন্দ করে, এবং হালকা ঝুরঝুরে যত করতে পারবেন ততই কিন্তু এর পক্ষে উপকারী। তো আপনারা প্রথম অবস্থায় প্রচুর চাষ করে নেবেন জমিটায়, এবং জমিটায় চাষের সময় জৈব সার ফেলে নেবেন, কোনো রাসায়নিক সার ফেলার প্রয়োজন নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি জমিটা প্রথমে চাষ করে নিয়েছি, বেশি করে চাষ করে নিয়েছি, এবং লাইন করে আমি গর্তগুলো কেটে নিয়েছি। খুব বেশি বড় গর্তের প্রয়োজন নেই। তো প্রতিটা গর্তে আমি এক গামলা করে জৈব সার, গোবর সার ফেলে দিচ্ছি। তো এভাবে আপনারা দেবেন, কারণ ওলের কিন্তু মাটির নিচে বেশি সারের প্রয়োজন হয় না। বন্ধুরা, আপনারা প্রথমে এরকম ছত্রাকনাশক সাপ পাউডার দিয়ে বীজটাকে শোধন করে নেবেন। নিয়ে এভাবে যে জৈব সারটা দিয়েছিলাম তার উপরে হালকা কিছু মাটি মিক্সচার করে আমি ওপরেই কিন্তু বীজটা বসিয়ে দিচ্ছি। আপনারা যত উঁচুতে রাখবেন গাছটা তত কিন্তু আপনার ওলটা বেশি পরিমাণে নামবে। তো আপনারা দেখতে পাচ্ছেন গর্তটা যাতে ফাঁকা থাকে তার জন্য আমি কিছু কচুরি পানা দিয়ে দিলাম। তো এবারে আমি ক্লোরোফাইরিফস যেটা আছে পাউডার, এটা ছিটিয়ে দিচ্ছি, কারণ নানান ধরনের পোকা, উই পোকা, চেলা পোকা বা কেঁচো এখানে উৎপাত করে। তো এই জন্য কিন্তু আমি এই দানাদার বিষ আর এই পাউডারটা দিয়ে দিলাম। তো এভাবে করে আপনারা অবশ্যই দিয়ে দেবেন। তো এরপরে হালকা কিছু মাটি ওপরে দিয়ে, তারপরে ওপরে মাটি কিছু দিয়ে দেবেন, এবং সব সময় গর্তটাকে ফাঁকা রাখার চেষ্টা করবেন। তো এবার এই এরকম হালকা কিছু মাটি দেওয়ার পরে এইখান দিয়ে দেখুন, এইখান দিয়ে কিন্তু শিকড়গুলো বার হবে। তো এই কারণেই নিচে যে খাবারটা থাকবে সেটার থেকে সেটার অত বেশি প্রয়োজন নেই। ওপরে আপনারা এইভাবে রাসায়নিক সারটা এক মুঠো করে দিয়ে দেবেন, আদার্স কোনো জায়গায় দেওয়ার দরকার নেই। ওপরে এক মুঠো করে রাসায়নিক সার দিয়ে দেবেন, দিয়ে মাটি সুন্দর করে ঢেকে দেবেন। দেওয়ার পরে যখন এক মাস পরে ওলটা বার হবে, গাছটা বার হবে যখন, তখন কিছু সার, রাসায়নিক সার এবং দানাদার বীজ দিয়ে আপনারা মাটি দিয়ে গোড়াটা উঁচু করে দেবেন। তো আপনারা এভাবে চাষটা করবেন, দেখবেন যে বস্তা বস্তা রাসায়নিক সারের যে বাড়তি খরচা সেটার থেকে অনেকটাই রেহাই পাবেন, এবং অতি তাড়াতাড়ি অ্যাডভান্স ওল পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় জওয়ান, জয় কিষাণ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।